গোয়েন্দা সংস্থার কালো তালিকাভুক্ত চীনের ই কমার্স জায়ান্ট আলিবাবার মালিকাধীন দ্বারাসহ 23 প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসেব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে রিসেন্টলি 23টি কোম্পানি সম্পর্কে জানাবো। এই 23টি কোম্পানির বর্তমানে অবস্থা কীরকম? অনেকেই হয়তোবা এগুলাকে ই কমার্স কোম্পানি মনে করে কাজ করতেছেন, বাট এগুলোর অধিকাংশই ই কমার্স প্রতিষ্ঠান আসলেই নয় এবং এগুলোর মধ্যে অনেকটাই ভুয়া রয়েছে। অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর দেখে অবশ্যই আপনাদের মূল্যবান একটি কমেন্ট করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন এই ধরনের কোম্পানিগুলোকে নিয়ে কথা বলে থাকি। সো শুরু করতেছি আজকের ভিডিওটি। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত বৈঠকে 3 গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আলাদা আলাদা তালিকা দেওয়া হয় BFIU-কে। সেসব কালো তালিকায় দারাজসহ নতুন করে এই 23টি ই কমার্স প্রতিষ্ঠানের নাম এসেছে। এসব প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চেয়েছে BFIU। প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টের লেনদেন, গ্রাহকদের পাওনা, অ্যাকাউন্টে জমার পরিমাণ সহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আগামী 11 নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে দেওয়া হবে। গ্রাহকদের অর্থ ফেরত সহ বিভিন্ন বিষয়ে সেখানে আলোচনা হবে। ব্যাংক হিসেব তলব করা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্যে রয়েছে দারাস ও এর স্বত্বাধিকারী Alibaba.com এবং প্রিয়শপ ও প্রতিষ্ঠানটির প্রধান আশিকুল আলম খান। এছাড়া রয়েছে বাংলাদেশ ডিল এবং এ কোম্পানির ফারজানা কবির ঈশিতা ও ফিদা মাহমুদ আশফাক, ইনফিনিটি মার্কেটিং ও এর চেয়ারম্যান সিরাজুল ইসলাম। অন্যদের মধ্যে রয়েছে ওয়ালমার্ট ও এর ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহমদ, আলিফ ওয়ার্ল্ড ও এর MD রাশিদুল ইসলাম রায়ন, পরিচালক মিজানুর রহমান, সাজ্জাদ ও সাইফ, MSBD ও এর MD আশিকুল ইসলাম তানজিল, চেয়ারম্যান কায়সার হাবিব, পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বারেক, আহনাব তাহমিদ, নাহিয়ান ও মোহাম্মদ কামরুজ্জামান, অ্যানেক্স ওয়ার্ল্ড ওয়াইড ও এর চেয়ারম্যান মোহাম্মদ আলী রিমন, MD মোহাম্মদ জুলফিকার আলী, পরিচালক মোহাম্মদ মোফাজ্জল হোসেন ও মোহাম্মদ ফিরোজ আলম এবং ব্রাইট হ্যাশ ও এর মালিক মোহাম্মদ সালেকিন। এছাড়া রয়েছে স্বাধীন ও এর পরিচালক সাতমানওয়াই, সামিরা ও ডেডরিক ভ্যান অম্বেরেন, আকাশ নীল ও এর MD মশিউর রহমান এবং পরিচালক ইফতেকার উজ জামান রনি, GazetteMart.com ও এর মালিক হারুনর রশিদ, Shrestha.com ও এর প্রধান নির্বাহী কর্মকর্তা খান ইমরান রাসেল, পরিচালক মোহাম্মদ শামিম রাজা, ইরফান হোসেন, জুনায়েদ হোসেন, রাহাত হোসেন চৌধুরী ও শেখ আহমেদ, আস্থার প্রতীক ও এর মালিক রুশো তালুকদার, টিকটিকি, শপ ই লোন, বাড়িদোকান.com, ইশপ ইন্ডিয়া, বিডি লাইক, সানটিউন, চলন্তিকা, সুপম প্রোডাক্ট এবং নিউ নাভানা। এর আগে ইভালি সহ 10টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসেব ও লেনদেনের তথ্য সংগ্রহ করেছে গোয়েন্দারা। ওই 10 প্রতিষ্ঠানের সঙ্গে কালো তালিকায় যুক্ত হল আরও এই 23টি প্রতিষ্ঠান। ফলে কালো তালিকাভুক্ত ই কমার্স প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো 33টিতে। উচ্চছাড়ে প্রলোভন দেখিয়ে পণ্য বিক্রি, গ্রাহকদের অর্ডার নিয়েও পণ্য সরবরাহ না করা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অবশ্য বিতর্কিত ই কমার্স ইভিলি ও ই অরেঞ্জ, ধামাকা শপিং, কিউকমের মতো অনেক প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবের যাবতীয় তথ্য ইতিমধ্যে সংগ্রহ করেছে BFIU। কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ ও মালিকদের গ্রেপ্তারও করা হয়েছে। সো আজকে আপনাদেরকে এটুকুই জানানোর ছিল। আশা করছি আপনারা বুঝতে পারছেন কোন 23টি কোম্পানি নতুনভাবে আরও হিসেবে রয়েছে, অর্থাৎ কালো তালিকাভুক্ত রয়েছে। সো বন্ধুরা, অবশ্যই আশা করতেছি এই কোম্পানিগুলোতে অবশ্যই ইনভেস্ট করবেন না।